সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নুসরাত জাহানকে সক্রিয় দেখা যায় মূলত তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন কিন্তু মাঝে মাঝে খোলামেলা পোশাকের ছবি শেয়ার করে আলোচনায় তাকে এই তারকা মূলত সকল আলোচনাকে এই তারকা সেভাবে গ্রহণ করে না ঠিক এই জন্য এই তারকা তার ইচ্ছা মতো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সুতরাং তার প্রকাশ করা ছবিতে দেখা যায় সম্প্রতি শর্ট প্যান্ট এবং টপ পরে ক্যামেরার সামনে ধরা দিতে মূলত খোলামেলা চলে হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা হট লাগে চারজন অবশ্য বর্তমানে তার রূপের প্রতি অনুরাগীরা ফলে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্স অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেন মোরবার অনেকে তার রূপের প্রশংসা করেন অনেকে তাকে আগুনের দেয় মোরবার অনেকে আবার তাকে সেক্সি বলে দাবি করেন অনেকে আবার তাকে কিসের মুজি দেয় মূলত সব কিছু মিল সম্প্রতি নুসরাত জাহান দর্শকদের মাঝে এভাবে আলোচনায় অন্যদিকে বর্তমানে নুসরাত জাহান কলকাতা বাংলা চলচ্চিত্রের প্রথম শ্রেণী একজন তারকা মূলত তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটি চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের অভিনয় দর্শকদের মাঝে নজরে আসে মূলত এই জন্য আলোচনায় থাকেন এই তারকা দাদার এই তারকাকে সর্বশেষ জয়কালী ওয়ালি চলচ্চিত্র অভিনয় করতে দেখা যায় সেখানে অবশ্য তার অভিনয় দর্শকদের মাঝে ভালো লাগে দ্যাট তিনি তার অভিনয় গুনে দর্শকদের মাঝে আলোচনায় থাকেন মোর বর্তমানে এই তারকার বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে মূলত খুবই শীঘ্রই তারকা তার আপকামিং চলচ্চিত্র শুটিং এর কাজ শুরু করবেন বলে জানা যায় সুতরাং জেনে তো নিলেন আকর্ষণীয় রূপে ক্যামেরার সামনে ধরা দেন নুসরাত জাহান মূলত এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না মোরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য